শাহরাস্তিতে বিকাশ এজেন্টের দোকান থেকে 3 লাখ টাকা লুটের অভিযোগ। ফয়েজ আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি মমিতা তন্নি। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হায়দার টেলিকম নামের এক দোকান মালিককে ঝগড়ার ফাঁদে ফেলে প্রায় 3 লক্ষ টাকা সহ একটি ব্যাগ নিয়ে পালিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার সকালে উপজেলার নিজ মেহের কালীবাড়ি মেমোরিয়াল হাসপাতালের পাশে হায়দার টেলিকম সেন্টারে এই ঘটনা ঘটে। দোকান মালিক হায়দারের ব্যবসার প্রতিষ্ঠান হতে মামুন টাকা উত্তোলনের জন্য এসে ঝগড়া শুরু করে। পরে মামুন ও তার বাবা খোকন মিজি এসে হায়দারের ব্যবসার প্রতিষ্ঠানে তাকে মারধর করতে থাকে। এতে করে হায়দারের ব্যবসার প্রতিষ্ঠানের টেবিলের গ্লাস সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। মারামারি করার এক পর্যায়ে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে বিকাশের 3 লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে বাজার কমিটির লোকজন এসে সিসিটিভির ফুটেজ দেখে। এই ব্যাপারে কালীবাড়ি বাজার কমিটি সভাপতি কামরুল বলেন, দিন দুপুরে এই রকম ঘটনা দুঃখজনক, দোকানদার হায়দারকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে। এই ব্যাপারে শাহরাস্তি থানার উপপরিদর্শক নূর আনোয়ার বলেন, 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পপুলার বিডি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর।